রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا সম্মানিত মাজুদ মহতারাম মুসলিনে কারাম মুরব্বিন আজাম যুবক ভাইরা তরুণেরা, সর্বপ্রথমে সে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদম মোবারকে অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে নিচ্ছি যে রব্বুল আলামিন পবিত্রতম একটি মাসের পবিত্রতম জুমায় আমাদেরকে একটি পবিত্র রজনীকে সামনে রেখে আজকের জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন তার ঘরে মেহমান হিসাবে বসার জন্য। সেজন্য আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তৈয়িবান মোবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আজকের আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহ যেন তার সন্তুষ্ট চিত্রে আমাদের নাজাতের জারি হিসাবে কবুল করে বলে আমিন। আমরা সলাতে দাঁড়াবার আগে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আছে না নাই? আমরা বলে থাকি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, হে আল্লাহ, আমি তওয়াজ্জু করলাম আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অন্তর যা কিছু আছে আমার সব কিছুকে তোমার দিকে তাক করে দাঁড়িয়ে গেলাম। কার দিকে তাকাইলাম? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশে যা আছে তার মালিকও যিনি, জমিনে যা আছে তার মালিকও তিনি, তার নাম কি? রব্বুল আলামিন। সেই এক কথার ভিতরে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, অল্প কথা বেশি তাফসীর, বেশি ব্যাখ্যা, বেশি বুঝ আল্লাহ বলতেছেন। তাহলে আমরা ওই সত্তার দিকে তাক করে মুখ ঘুরালাম, মুখ ফিরালাম,
তাওয়াজ্জু করলাম আকাশে যা কিছু আমরা দেখতে পাই তারও যিনি মালিক, আর জমিনে সাগরের গভীরে এবং স্থলে যা আছে তারও যে মালিক, ওই মালিকের দিকে তাক করে দাঁড়াইলাম। আল্লাহ ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি কোনো মুশরিকের অন্তর্ভুক্ত নই। এই কথাটা বলেই তো আমরা নামাজে দাঁড়াই নাকি? তাহলে ওমা আনা মিনাল মুশরিকিন এই কথাটার অনেক গুরুত্ব আছে, যে আল্লাহ সব গুণা ক্ষমা করবেন, একটা গুণা মাফ করবেন না, সেটি হলো শেরেকের গুণা। কিসের গুণা? তো শেরেক মুক্ত এবাদত অল্প হলেও নাজাতের জন্যই কি যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের সকল এবাদত, আমাদের জীবন, আমাদের মরণ সব কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি কবুল কর, ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। ঠিক কিনা? সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদতের মধ্যে যদি লোক দেখানো থাকে, আমিত্ব থাকে, তাহলে এটাও একটা শেরেক। হ্যাঁ, আমি আমার দাড়ি আছে, টুপি আছে, মাথায় পাগড়ি আছে, আমি মশল্লা নিয়ে মসজিদে যাচ্ছি, আমাকে মানুষ দেখলে খুশি হয়ে যাবে, ভালো লাগবে, আমাকে দেখলে বলবে নামাজি মানুষ, হ্যাঁ হাজি সব যাচ্ছে, এটা যদি নিজের মধ্যে আমিত্ব থাকে তো এবাদত তো যাবেই বরবাদ হয়ে, আরও জাহান্নামের উপযুক্ত হয়ে যাওয়া লাগবে, ঠিক না? আর এটা মাঝে মাঝে আমাদের শয়তান টেনে নিয়ে আসে আমাদের কলবের ভিতরে। হ্যাঁ, এটা আমি চাই না, তারপরেও শয়তান এই আমিত্ব আমার মধ্যে ঢুকাই দেয়, প্রবেশ করাই দেয়। এই জন্য মাঝে মাঝে আল্লাহ রে আল্লাহ, আমার সব কিছু তোমার, তুমি আমার, আমি তোমার, ঠিক কিনা বলেন? ফাদ করুনি আজ করুকম, আল্লাহ বলতেছেন হ্যাঁ তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো, লম্বাই সবসময়ের জন্য, আল্লাহ আকবার। তাহলে আল্লাহ আমাদের সকল লক্ষ্য উদ্দেশ্য ইবাদত বন্দেগী যেন তার উদ্দেশ্যে কবুল করে নেয়, আর এর বিনিময়ে যেন আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সবাই বলে আমিন। আজকের খুতবার বিষয় লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, বুঝছেন? বুঝছেন আমি কি বলছি? বাংলা বলেন তো একজনে, লাইলাতুন নিসফি মিন শাবান কি অর্থ হয়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। এটা অনেকেই জানি না বা শুনেছি, অর্থ বুঝি না, কিন্তু যদি বলি শবে বরাত তাহলে বুঝবো আমরা সবাই, ঠিক কিনা? শবে বরাত শব্দটি আমাদের কাছে প্রতিষ্ঠিত, আমরা সবাই এই ভাষাটা বুঝি, কিন্তু বোঝার কথা ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো আমাদের ভাষা। আর সব এই শব্দটা ফার্সি ভাষা, ফার্সি যারা কথা বলে ফার্সি ভাষায়, ওদের ভাষা ফার্সি। সব অর্থ রাত, আর বরাত মানে বরকত, বরকতের রজনী। কিসের রজনী? সেটাও ভালো ভাষা, খারাপ অর্থ না, কিন্তু হাদিসের ভাষায়, ইসলামের ভাষায়, শরিয়াতের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের পনেরোতম রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন, লাইল অর্থ রাত, নিসফ অর্ধেক, মিন শাবান, শাবান মাসের অর্ধেক রাত। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে বলা হয় শাবান মাসের পনেরো রাত। কত রাত বলেন? এই সম্বন্ধে আমাদের ইসলামের ভিতরে অনেক মতানৈক্য আছে, আছে না নেই? অনেক একতলাপ আছে, আর একতলাপ থাকাটাই স্বাভাবিক, একতলাপ তো থাকবেই। আপনার পিছনে যদি কেউ আপনার বদনাম কুর্সা আপনার হিট না করে, তাহলে আপনি ভালো হবেন কেমনে? বুঝিতে বললাম, আপনার দোষ পিছনে বললেই তো আপনি সংশোধন হবেন। এই জন্য একতলাপ থাকবেই, তার একতলাপের ভিতরে উঠে আসবে সত্য কোনটা আর মিথ্যা কোনটা, কথা বুঝতে পারছি? এখন এই সত্য মিথ্যা বোঝার জ্ঞান থাকতে হবে আমাদের,
সত্য কোনটা আর মিথ্যা কোনটা এটা যদি না বুঝতে পারি তাহলে আমি গোমরা হয়ে যাব। কি হয়ে যাব? কি হয়ে যাব? গোমরা হয়ে যাব। তারাক্তু ফিকুম আমরাইনি লাং তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা, এই কথাটি আজকের না, প্রায় 1500 বছর আগে বিদায় হজের দিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আজকের নাই, প্রায় 1500 বছর আগে তিনি বলেছিলেন জাতিকে উদ্দেশ্য করে, যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে, আমি তো চলে যাব, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। আমরা ওসিয়াত করি না, মৃত্যুর সময় অনেক বাবা সন্তানদের ওসিয়াত করে, আমি তো চলে যাচ্ছি, তোমাদের চলার মতো কিছু সম্পদ আমি গচ্ছিত রেখেছি, টেনশন করো না, ঠিক কিনা? করি কিনা? আমরা অমুক ব্যাংকের ভিতর কিছু রিজার্ভ আছে, অমুক জায়গায় খণ্ড জমি আছে, অমুক অমুক জায়গায় দুইটা ভাড়া ঘর আছে, এটা দিয়ে তোমরা চলতে পারবা, কোনো সমস্যা হবে না। আমাদের নবীও বলে গেছেন, এমন এক দিক নির্দেশনা দিয়ে গেছেন যেখানে দুনিয়াও আছে, আখেরাতও আছে, ঘরও আছে, সংসদ ভবনও আছে, আছে না নাই? সব কিছু আছে, নাই বলতে কোনো জিনিস নাই। এখন আমি যদি সেটা খুঁজে না নিয়ে নিতে পারি, বাবা যে সম্পদের কথা আমাকে বলে গেছে, আমি যদি সেটা খুঁজে না নিতে পারি, আমি পথের ফকির হয়ে যাব, এতিম হয়ে যাব, অসভা হয়ে যাব, পদে পদে বিপদ আছে, আছে না নাই? আল্লাহ রাসূল ওই কথাই বললেন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুইটা জিনিস। কয়টা জিনিস? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, মানে কি কোরআন, আল্লাহর কিতাব কোনটা? ওয়া সুন্নাতা রাসূলি, এবং আমি রাসূলের সুন্নাত, মানে হাদিস, আমি রসুলের হাদিস, মুখের কথা, দিক নির্দেশনা, এগুলো রেখে যাচ্ছি। এগুলোকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরতে পারবা ততক্ষণ পর্যন্ত লাইনচ্যুত হবে না, ততক্ষণ পর্যন্ত কি হবে না? লাইনচ্যুত হবে না, রাস্তা ঠিক থাকবে, আমাকে পেয়ে যাবা। আর আমাকে পাওয়া মানেই হলো আল্লাহকে পাওয়া, আর আল্লাহরে পাওয়া মানেই হলো জান্নাতের কামনার দরকার নেই, জান্নাত অটোমেটিক চলে আসবে, ঠিক না বলেন? আর যখনই তুমি এই দুইটা জিনিসকে ছেড়ে অন্য কিছু ধরার চেষ্টা করবা, তখনই তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তখন তুমি কি হয়ে যাবে? ড্রাইভার যখন গাড়ি চালায় তাকে কিছু একটা তো ধরতে হয়, কি ধরে? এটার নাম কি? হ্যাঁ, স্টার্টিং, এটা ধরে, এটা যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে গাড়ি চলবে ঠিকঠাক মতো, ঠিক না? অ্যাক্সিডেন্ট হবে? হবে না। কিন্তু যদি এটা ছেড়ে দেয় ড্রাইভার, তাহলেই অ্যাক্সিডেন্ট, ঠিক কিনা? তা আল্লাহ রাসূলও বুঝিয়েছেন, এটা তোমাদের জীবনে চলার পথ, রাস্তা, এটা স্টার্টিং, এটা গাইডলাইন, এটা তোমাদের সংবিধান, এটা যতক্ষণ ধরে রাখবা তোমরা পথভ্রষ্ট হবে না, ওই রাস্তা ঠিকঠাক মতো গন্তব্যস্থানে পৌঁছে যাবে, আর সেটা এমন জায়গা তোমাকে পৌঁছেই দেবে ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। এখন এই দুইটা জিনিস আমাদেরকে ধরতেই হবে, আর এই জ্ঞান যখন থাকবে, এই যে একটু আগে ইখতিলাফের কথা বললাম, লাইলাতুন নিসফ মিন শাবান, মানে সবাবরাত নিয়ে অনেক ইখতিলাফ আছে, কেউ বলছে এটার কোনো ভিত্তি নাই, এটার কোনো তারিখ নাই, এটার কোনো দিন নাই, এটার কোনো আবাদত নাই, এটার কোনো রোজা নাই, বলে কি বলে না? আমরা দেখি অহরহ বলতেছেন। এখন আপনাকে বাছাই করতে হবে কি দিয়ে? মাথা গরম করে বেয়াদব, তুই এটা কেন বললি, মারপিট শুরু করে দেবেন? এটা কিন্তু ঠিক না, এটা করাও যাবে না। ইসলাম নিয়ে মাথা গরম করা ইসলাম স্বীকৃতি দেয় নাই, ইসলাম নিয়ে মাথা গরম করার স্বীকৃতি ইসলাম দেয় নাই। ইসলাম হলো দলিল, ইসলাম কিসের উপরে দাঁড়ানো? এই মসজিদটি যেরকমের পিলারের উপরে দাঁড়ানো, পিলার না থাকলে ছাদ থাকবে, মসজিদ থাকবে? তাই মসজিদের মূল দলিল হলো পিলার, মসজিদের মূল দলিল কি? পিলার আছে, মসজিদ আছে, পিলার নাই মসজিদও প্রতিষ্ঠিত হবে না, দাঁড়াইতে পারবে না, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। তাহলে ইসলামও দলিলের উপরে দাঁড়ানো, আর সেই দলিল হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি, সুবহানাল্লাহ, বলবেন না? বুঝাইতে পারলাম? এখন যদি সেই কিতাবুল্লাহর সম্বন্ধে আমার কোনো আইডিয়া না থাকে, আমি কোরআন বোঝা তো দূরের কথা, পড়তেই পারি না, এ কথাগুলো আমি অনেকবার বলি, অনেকবার বলার পরেও আমাদের কাছে এই জিনিসটা কেন জানি ভালো লাগতেছে না, লাগতেছে না, নিতে পারতেছি না, আমি এটা নিতে পারতেছি না, এটা আমার জন্য কষ্ট। কোরআনের যখন আমার কোনো জ্ঞান থাকবে না, হাদিসের জ্ঞান থাকবে না, তখন আমি যে কথা বলে বলতেছি যে মাশাআল্লাহ হুজুর তো খুব ভালো বলতেছে, হ্যাঁ হুজুর কথা খুব সুন্দর, কিন্তু আমি যদি কোনো একটা বানায় হাদিস বললাম,
আপনি তো জানেন না এটা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল দিয়ে একটা হাদিস বানাই দিলাম, আপনি তো বুঝেন না, হ্যাঁ এটাই বিশেষ করলেন। আবার আরেকজন একটি সত্য হাদিস বললো, আপনি সেটাকে মিথ্যা মনে করলেন, কারণ আমার কাছে শুনছেন একভাবে, ও বলছে সেটা ধরে নিয়েছেন আরেকভাবে। এখন আমাকে জানতে হবে, কোরআন হাদিস বুঝলেই এই শবে বরাত, শবে কদর, রমজান, তারাবি বিশাঘাত না তারাবি আটরাঘাত, একতলাভ আছে না নেই, একতলাভ আছে না নেই, তাহলে এখন আমাকে জানতে হবে, জেনে তাহলে আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা কোরআন হাদিস থেকে আজকের জানার চেষ্টা করবো আসলে এই রাতের গুরুত্ব এবং এই রাতটি আসলে ইসলামে আছে না নাই। প্রথমে আমরা একটা নাসাই শরীফের হাদিস আপনাদের সামনে উত্তোলন করবো, সিয়াসেতার হাদিস ছয়টা, সিয়াসেতা ছয়টা হাদিস, ছয়টা গ্রন্থ, তার মধ্যে একটা নাসাই শরীফ, একটা কি নাসাই শরীফ। নির্দ্বিধায় সিয়াসেতার হাদিসের উপরে ইমান থাকতেই হবে, একটা হাদিসকে যদি কেউ বয়কট করে তাহলে সে গোমরা হয়ে যাবে। কি হয়ে যাবে? এই সিয়াসেতার হাদিসের উপর যদি ইমান না থাকে তে কি হয়ে যাবে? গোমরা হয়ে যাবে। নাসাই শরীফ হাদিস, আন উসামাতা ইবনে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উসামা ইবনে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, লাম আরাকা তাসুমু মিন শাহরি, আমি দেখি নাই আপনাকে এত রোজা কখনো রাখতে, মিন শুহুরি মা তাসুমু মিন শাবান, শাবান মাস আসলে যেই পরিমাণ আপনি রোজা রাখেন। সুবহানাল্লাহ, এই সাহাবী জুলুল কদর সাহাবী উসামা ইবনে যায়িদ তিনি প্রশ্ন করতেছেন বিশ্ব নবীকে, আমি কখনো দেখি নাই আপনাকে এত পরিমাণে রোজা রাখতে যেই রোজাগুলো আপনি রাখেন শাবান মাসে আসলে। কলা আল্লাহ রাসূল বলেন, জালিকা সাহরুইয়া গফুলুন নাস আনহু বাইনা রজাবা ও রমাদান, রজব আর রমাজানের মাঝখানে এমন একটি মাস আছে যে মাস সম্বন্ধে মানুষ গাফিল, অজ্ঞ, তালাশ করে না, তারা এটার গুরুত্ব বোঝার চেষ্টা করে না, এমন একটি মাস আছে যেই মাসের ভিতরে তারফাউ ফিহিল আমাল, আল্লাহর দরবারে মানুষের আমলকে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আমি দেখি এই রজব আর রমজানের মাঝখানের মাসটা কোনটা? এই শাবান মাস। রজব আর রমজানের মাঝখানের মাস কোনটি? শাবান মাস। তাহলে এই শাবান মাসের লাইলাতুন নিসফ মিন শাবান, এই রজনীতে মানুষের আমল নামা আল্লাহর দরবারে কি পৌঁছানো হয়। আল্লাহ রাসূল বললেন, ইলা রব্বিল আলামিন ওয়া উহিব্বু আইয়ারফাউ আমালি ওয়া আনা সাইমুন, আমি ভালোবাসি, আমি ইচ্ছা করি, আমি চাই যাতে রোজা অবস্থায় যখন মানুষের আমল নামা আল্লাহর দরবারে পৌঁছানোই হয়, আল্লাহ যেন এই রোজা অবস্থায়, আমি যে রোজা এই অবস্থায় যেন আমার আমল নামাটা আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ, এই জন্য আমি বেশি বেশি করে রমজান এই শাবান মাসে রোজা রাখি। তাহলে এই হাদিসটা নাসাই শরীফের সহি হাদিস, এর থেকে বোঝা যায় যে শাবান মাসের অনেক গুরুত্ব এবং এই মাসে আল্লাহর দরবারে বান্দার আমলনামা পৌঁছানো হয়। আমরা রোজা রাখার চেষ্টা করবো বেশি বেশি, আজকের অনেকে রোজা আছেন, আছেন না? আজকের অনেকে রোজা আছেন, কালকেরও থাকবেন, পরের দিনও থাকবেন। একটা রোজার কথা খুব গুরুত্বের সাথে বলা হয়েছে, যত পারেন রাখবেন ইনশাআল্লাহ। তারপরে আরেকটি হাদিস, এই হাদিসটি এসেছে ইবনে মাজাহ শরীফের মধ্যে, খুব গুরুত্ব এই হাদিসটির, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের পনেরোতম রাত তোমাদের কাছে আগমন করে, মানে শবে বরাতের রাত, এই বরকতময় রজনী যদি তোমরা পেয়ে যাও আর সেটা তোমাদের কাছে চলে আসে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা, তাহলে তোমরা দাঁড়িয়ে যাও, রাতে ঘুমিয়ে যেও না, দাঁড়ায়া দাঁড়ায়া রাতে নামাজ পড়ো। ফাকুমু আয়াস আয়সলা, মানে এই ফাকুমু দিয়া নামাজকে বোঝানো হয়েছে, দাঁড়িয়ে থাকতে তো বলে নাই, বলছে দাঁড়াও নামাজ পড়ো, লাইলাহা ওই রাতের ভিতরে, ওয়াকুমু ইয়াউমাহা,
আর তারপরের দিন যখন দিন আসে তার মানে ওই রাতে সেহরি খাও, আর তারপরের দিন তুমি রোজা রাখো, কেননা ফাইনাল্লাহ তাআলা এই রাতের ভিতরে ইয়াংজিলু ফিহা বি গুরুবিশামসিলা সামাইদ দুনিয়া, যখন দুনিয়ার সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, যখন মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার রহমত করুণা মাগফিরাত নিয়া আল্লাহ প্রথম আকাশে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা ফায়াকুলু, আল্লাহ ডেকে ডেকে বলেন তার গোলামদেরকে, তার বান্দাদেরকে, আলা মিম মুস্তাগফিরু, ও গুনাহগারেরা তোমরা তো গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমরা পাপের বোঝা, তোমাদের গাড়ির উপরে বিশাল পাহাড় পরিমাণ হয়ে গেছে, অতএব তোমাদের যদি মাপ চাওয়ার কেউ থাকে, ও গুনাহগারেরা আমার কাছে মাপ চাও, ফাগফির লাহু, আজ রাতের বিনিময় আমি তোমাদের মাপ করে দিব, আমি এসেছি তোমাদের কাছে, এই তোমাদের কাছে এসেছি তার মানেটা কি? আল্লাহ কি তার সিংহাসন থেকে নড়াচড়া করেন? এটা কিন্তু বুঝতে হবে। এখানে সরাসরি হাদিস এসেছে আল্লাহ প্রথম আকাশে আসেন, আসেন তার মানে কি আল্লাহ সিংহাসন ছেড়ে দিয়ে কি এই আমাদের কাছে আসেন? না, আসলে ব্যাপারটা সেই আসা না, আল্লাহ তার আসনটাকে ছেড়ে দেন না, আল্লাহর কুদরতটা আমাদের নিকটে চলে আসে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতের নজরটা নিকটে চলে আসে, খুব কাছে চলে আসে, পর্দা উঠে দেওয়া হয় নূরের, আমাদের দিকে বরকতের নজর দিয়ে তাকায় তাকায় দেখে এই বিশেষ রাতে কে কে আমারে ডাকে। সুবহানাল্লাহ, বলবেন না, হাদিস বুঝতে হবে আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নড়ের পর্দাগুলো রাতের জন্য উঠিয়ে দেওয়া হয়, আল্লাহ খুব নিকটে তার কুদরতি নজর দিয়া আমাদের দিকে তাকাই তাকাই বলো, ও বান্দারা যারা গুনাহ করেছো আজকের বরকতের রাতে আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ মুস্তার, যে কোন যাদের রেজেকের অভাব আছে, যার ব্যবসা বাণিজ্য লোকসানি হয়েছে, চাকরি চলে গেছে, চাকরি বারবার হয় আবার চলে যায়, যে টাকা ইনভেস্ট করেছে ব্যবসা নষ্ট হয়ে গেছে, প্রেশানি, টাকার জন্য প্রেশানি, রেজেকের জন্য প্রেশানি, অভাব অনটন তোমার ছাড়ে না, আমি আল্লাহর কাছে বলো ফারজুকুহু, তোমার আমি আল্লাহ রেজেকের সম্মান বরাদ্দ দিয়ে দেব, সম্মানিত রেজেক তোমার কাছে আসবে, তোমার রেজেকের বিষয়ে দৌড়ানো লাগবে না, রেজেক তোমার পিছে দৌড়ে আসবে, আমার কাছে রেজেকের ভান্ডার। সুবহানাল্লাহ, বলেন রেজেকের ভান্ডার কার কাছে? আল্লাহর কাছে। আমরা চাইতে পারি না, আল্লাহ বলে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব, আমি রেজেকের ভান্ডারটা নিয়ে এসেছি। এরপর আল্লাহ বলে আলা মুবতালান, ও বিপদগ্রস্তরা, তোমরা ষড়যন্ত্রের কবলে পড়ে গেছো, মামলা মোকদ্দমার ভিতরে জড়াই দেওয়া হয়েছে, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, চতুর্দিক থেকে বিপদ, শত্রুরা তোমার পিছনে লেগে গেছে, আমি আল্লাহ তোমার বিপদকে দূর করে দেবো, আমার কাছে বলো, দরখাস্ত দেওয়া লাগবে, ঠিক কিনা? বলেন আপনার অভাব আছে, কারো কাছে চাওয়া লাগবে না, চাইলে আপনি এমনি দিবে না, সকল কিছুর অভাব মোচনকারীকে আল্লাহ, বিপদ থেকে রক্ষাকারীকে আল্লাহ। এজন আল্লাহ নিজে বলে আমার কাছে যদি আজকের তোমরা বিপদ থেকে উদ্ধারের জন্য দরখাস্ত করো, আমি আল্লাহ তোমার অজান্তে ওই শত্রুদেরকে তোমার বন্ধু বানাই দিব। শত্রুদেরকে বন্ধু বানাবার জন্য আর একটা আমল আছে, এই আমলটাকে ইসমে আজমের আলম আমল বলা হয়। যে ব্যক্তি সঠিকভাবে আমলটা করতে পারবে, সে যা দরকার আল্লাহ তা দিয়ে দেবে। সুবহানাল্লাহ, বলেন বৈধভাবে যতগুলো দরখাস্ত আল্লাহর কাছে করবেন, আল্লাহ কোনো দরখাস্ত আপনার ফিরাই দেবে না, এটি ইসমে আজমের আমল। রাতের বেলা নামাজের পরে সান নামাজ আদায় করে, বেতের নামাজের আগে অথবা তাহাজ্জুদ নামাজের সময় দুই রেকাত নামাজ আদায় করবেন, সালাতুল হাজতের। কিসের নামাজ? সালাতুল হাজতের। দুই রেকাত নামাজ পড়ার পর তসবি একটা নিয়ে যাই নামাজের মুসাল্লার মধ্যে বসে একশোবার দুরুদ শরীফ পড়বেন। কশবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহি মুসলিম শরীফের ছোট্ট দরুদটি, যার মধ্যে সলাতও আছে, সালামও আছে, শান্তিও আছে, দরুদও আছে, ওই দরুদের মধ্যে বরকত বেশি, যেই দরুদের মধ্যে সালামও আছে, শান্তিও আছে। সুবহানাল্লাহ, বলেন
এই দূরত্বের মধ্যে সালামও আছে, শান্তিও আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, এরপরে 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আর কোন নবীর উম্মতদের আল্লাহ দেন নাই, একমাত্র আল্লাহর নবীকে মহব্বত করে হাদিয়া দিয়েছেন জান্নাতের স্বর্গ থেকে, আমরাও পেয়েছি এই নেয়ামত। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই কালেমা পড়ে যে আমার কাছে দরখাস্ত করে, আমি আল্লাহ ওর একটা দরখাস্তকেও ফিরাইয়া দেই না। 499 বার পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এরপরে আরো 100 বার দুরূদ শরীফ পড়বো। তাহলে প্রথমে 100 বার দুরূদ, মাঝখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার, সর্বশেষে 100 বার দুরূদ। এরপরে দুইটা হাত তুলে দিবেন আল্লাহর কাছে, বলবেন আল্লাহ আল্লাহ আমার একটা উপযুক্ত মেয়ে ঘরে আসে, বিবাহর জন্য বিবাহ দিতে পারি না, অর্থ সংকট, ভালো পাত্র পাই না, আল্লাহ চতুর্দিকে আমি কেস মামলায় জড়ায় গেছি, আমার বিপদ, চতুর্দিকে শত্রু আমার ষড়যন্ত্রে লেগে গেছে, আল্লাহ ওদেরকে তুমি হালাক করে দাও, নাচে তোদেরকে আমার বন্ধু বানায় দাও, দুইটার একটা হয়ে যাবে, হয় শত্রুদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে, নাচে শত্রুদেরকে আপনার বন্ধু বানায় দিবে। আমলটা করে দেখিয়েন 100% রেজাল্ট আপনি পেয়ে যাবেন, কোনো সন্দেহ নাই আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ বলছেন আলা মুত্তালান, যারা বিপদগ্রস্ত আছো আজকে রাতে আমার কাছে চাও, আমার কাছে বলো কোন বিষয়ে তুমি আতঙ্কগ্রস্ত আছো, বিপদগ্রস্ত আছো, আমি আল্লাহ তোমার বিপদটারে দূর করে দিব। আলা কাজা হাত্তা মাতলাইল ফজরি, এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ সব মানুষদেরকে ডাকে আর বলতে থাকে আমি তোমাদের কাছে এসেছি, যা যা লাগে আমার কাছে বলো, আমি আল্লাহ সব আজকের রাতের সিলাই দিয়ে দিব। সুবহানাল্লাহ, এই জন্য একটু সময় করা যাবে না আজকে রাতে ইনশাআল্লাহ। এরপরে আরেকটি হাদিস, এটি ইবনে মাজাহ শরীফের হাদিস, عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ان الله تعالى لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشركي او مساهين। এইখানে আজকে রাতের কল্যাণ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ দুইটা শর্ত লাগিয়ে দিয়েছেন। আজকের এই রাতের এই হাদিসটি বড় শক্ত দলিল, 8 জন জলিলুল কদর সাহাবীর সনদে বর্ণিত হয়েছে এই হাদিস, হাদিসটি খুব শক্ত দলিল। এখন যে ভাইরা বলেন যে শাবান মাসের কোনো দিনক্ষণ নাই, কোনো রাত নাই ইবাদতের জন্য, কোনো রোজা নাই, তাহলে এই হাদিসগুলো কীভাবে অস্বীকার করবে তারা? এটি ইবনে মাজাহ শরীফে 8 জন সাহাবীর সহি সনদের রাবির রেফারেন্সে হাদিসটি বর্ণিত হয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান উল্লেখ করে দিয়েছেন শাবান মাসের 15তম রাত। তাহলে তারিখ আছে না নাই, সময় আছে না নাই, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আবার গত জুমায় একজনে বলল যে হুজুর একটা মসজিদে নামাজ পড়লাম কোনো এক কারণে, তো সেখানে আজান দিছে একটা মাত্র, আজান কয়টা দিছে? একটা, খুতবার আগে যে আজান দেয় আজান দিছে, এর আগে আজান দেয় নাই। এখন এই যে আকিদা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, তাহলে সে দলিল দিয়েছে, ওই উনি জিজ্ঞেস করেছে যে হুজুর আপনি এক আজানে কেন নামাজ পড়লেন, বল রাসূলের যুগে 2 আজান ছিল না। আচ্ছা, রাসূলের যুগে 2 আজান ছিল না, রাসূলের যুগে তো কেরাত একটা ছিল না, 6 কেরাতে তেলাওয়াত করতেন, কয় কেরাতে? 6 কেরাতে তেলাওয়াত হইতো, আবু বকরও 6 কেরাতে তেলাওয়াত করেছেন, ওমরের যুগেও চলেছেন, আবু বকর ওমরের যুগে একই আজানে নামাজ পড়েছেন জুমা, এবং সেখানে খুতবা আগে হয়েছে নামাজ পড়ে হয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন ইসলামের ব্যাপকতা লাভ করেছে তখন ফেতনা ফাসাদ হয়ে যাচ্ছে, হ্যাঁ কাফের মুশরিকরা কটুক্তি করতেছে যে মুসলমান ধর্ম একটা, হ্যাঁ তেলাওয়াত করে 6 ধরনের একই কোরআন, এটা একটা সমস্যা। এবারে তিনি কমিটি করলেন, সবাইকে নিয়ে বসলেন, সিদ্ধান্ত করলেন, এক কবি রাখলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেটা, আর বাকিগুলো তিনি দাপন করলেন অথবা পড়াই দিলেন, যে দরকার হয় না দিয়েছেন, শরীয়তে জায়েজ আছে। আচ্ছা, এখন আমাদের কাছে কোরআনের কপি কয়টা?
একটা উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে কপিটি ছিল ওই কপিটি এখন সারা পৃথিবীতে আর কোন কেরাত সব বাদ হয়ে গেছে। তোমরা যদি একা জানি এখনো জুমা পড়তে চাও তাহলে কোরআন শরীফ তো তোমাদের ছয় কেরাতে পড়া লাগে, কে কথা বলেন না কেন? কারণ তখনও কোরআন শরীফ এক ছয় কেরাতে পড়ত। তাহলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কেরাত করলেন, তোমরা সেইটা মানতে পারতেছো? তিনি যে আজান দুইটা করলেন সুবিধার জন্য সেটা মানতে পারো না। এই যে একটা ডিভাইডেড একটা ফেতনা সমাজের ভিতরে, আল ফেতনা তো আসাদ্দু মিনাল কতলে, ফেতনা হইলো হত্যার চাইতে জঘন্য। তোমাকে কে বলেছে এইসব ফেতনা সমাজের মধ্যে সৃষ্টি করার জন্য? আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক, সবাই বলেন আমিন। এত সুন্দর দলিল, তাহলে এগুলো কি তোমাদের চোখে পড়ে না ইবাদতের ক্ষেত্রে এত সমস্যা? হ্যাঁ, অতিরঞ্জিত আবার একটা দল আছে, আছে না নাই, এই সবে বড় উদ্দেশ্য করে কত আজগুবি গজবি হাদিস তারা বানাইছে, আছে না নাই, এটা আবার অতিরঞ্জিত সব বরাতের। তার মানে হলো আজকে তো হালুয়া রুটি বানাইতেই হবে, আজকে তো মুরগি অথবা গরু অথবা রুটি পিঠা তৈরি করতেই হবে, এই আমদানি অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক কি না? মুরগির দোকানে গরুর দোকানে কাস্টমার সকালবেলা ভিড় দেখলাম, যাই হোক অনেকে খাওয়ার জন্য কিনেছেন, কিন্তু কেউ যদি এই রাতকে উদ্দেশ্য করে এগুলো করে, এগুলো কি জায়েজ আছে? আজকের এই ইবাদতের রাত, তোমার রুটি পিঠা মহিলাদের এবার ইবাদত করবে না, বরঞ্চ মহিলাদের আরও ইবাদত বেশি করা দরকার পুরুষের চাইতে, ঠিক কি না? পুরুষের চাইতে মহিলাদের ইবাদত করার জন্য উৎসাহ করেছেন নবীজি, কারণ তাদের ইমানের ক্ষেত্রে দুর্বল, তারা পুরুষের তুলনায় তাদের ইমানের অর্ধেক, পুরুষের তুলনায় মহিলাদের ইমান কত? অর্ধেক। তাদের দায়িত্বও কমাই দিয়েছে আল্লাহ এই জন্য, সুবহানাল্লাহ। মাত্র ছয়টা কাজ মহিলাদের, কয়টা? ছয়টি ফরজ আদায় করলে আটটা দরজা তাদের জন্য খোলা, আর পুরুষের ফরজের কোনো শেষ নাই, পুরুষের দায়িত্ব অনেক বেশি, এতগুলো দায়িত্বর পরেও পুরুষরা জান্নাতে বেশি যাবে, সুবহানাল্লাহ। এই জন্য ওই মা বোনদেরকে এই অজনসিয়া শুনাইতে হবে, কোনো সিরিয়াল দেখতে দেবেন না মা বোনদেরকে, খবরদার। আপনি ডাউনলোড করে দেন ভালো ভালো আলেমদের ওয়াজ নসিহাত, মা বোনদেরকে ডাউনলোড করে দেন, বাসায় যায় 10 মিনিট সময় পেয়েছেন একটা লেকচার শুনুন না, যে এটা শোনো কি সুন্দর কথা, আপনি একটা বই নিয়ে তাদেরকে পড়তে দেন, আপনি গঠন করবেন। মহিলার হলো কাদামাটি, বুঝেন তো, কাদামাটি দিয়ে আপনি যাইছে তাই চুরি করতে পারবেন। হ্যাঁ, আবার এটা যদি ফালাই দেন শুকনা শুকাইয়া, এটাকে হাড্ডির মতো শক্ত হয়ে থাকবে, এটারে কোনোভাবেই আপনি সোজা করতে পারবেন না, ধরেন একে, ধরেন পানি দেন, তারপরে খামি বানান, তারপরে এটারে যেদিকে যেদিকে নেওয়া দরকার আপনি নেবেন, এটা আপনার দায়িত্ব, ঠিক না বলেন? তাহলে এদেরকে এই যে বাড়তি ঝামেলা, আজকে রাতের জন্য কোনো মেহমান বাসায় যাবে না, মেহমানদের কাকি বলে দিতে হবে আজকের জন্য মেহমান অ্যাবাউট, আজকের কোনো মেহমান নাই, আজকের আমার রব আল্লাহকে খুশি করতে হবে, ঠিক না বলেন? এরপরে এই রাতকে উদ্দেশ্য করে আতশবাজি পটকাবাজি ইত্যাদি আয়োজন করা, এগুলো সরকারি আইনগতভাবে নিষিদ্ধ, সব ক্ষেত্রে এগুলো নিষিদ্ধ, আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আজকে রাতে আরেকটি যে গুরুত্বপূর্ণ আমল আছে, সে আমলটি হলো কবর জিয়ারাত, আমরা কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রেও একচালাপ আছে, অনেকেই বলে কবর জিয়ারত তো করাই যাবে না, কবর পাশে যাওয়াই যাবে না, এরকম একদল আছে না নাই, কবর জিয়ারতকে আবার বলে যে কবর জিয়ারতে যাই সুরা ফাতে এক্লাস কেন পড়েন, কবর জিয়ারতে যাই সুরা ফাতে এক্লাস কেন পড়েন, এ ধরনের এক গ্রুপ আছে, বলে যে আপনার ফায়দা তাইলে মুর্দাগণের ফায়দা কি? আরে তুমি কি ওই হাদিস পড়ো নাই? একজন সাহাবিকে, সাহাবির নামটা আমার ভুলে গেছে, আমি স্মরণ হলে আবার বলবো, আল্লাহ রাসুল দাপন দিয়েছেন, নিজে জানাজা পড়িয়েছেন, তিনি কবরের পাশে দাঁড়ানো, দাঁড়িয়ে দেখলেন যে কবরটা ছোট হয়ে যাচ্ছেন, সংকীর্ণ হয়ে যাচ্ছেন কোনো একটি হয়তো গুনার কারণে। আল্লাহ রাসুল তখন কিছু সময় বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েছেন বিশ্বনবী এই তসবিগুলো পড়েছেন কে? সহি আদি বিশ্বনবী। সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, আজকে কি নতুন কিছু ওহী নাজিল হয়েছে? বলতে না, আমি দেখলাম তোমাদের ভাইয়ের কবর সংকীর্ণ হয়ে গেছে, আমি কিছু তসবি তালিল পড়ে দিলাম, এর উসিলে আল্লাহ তার কবরকে আবার ছেড়ে দিয়েছে, প্রশস্ত করে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে সে পড়েছে তসবি তালিল, তার উসিলায় আল্লাহ কবরকে প্রশস্ত করে দিয়েছেন, আমরা সূরা ফাতিহা ইখলাস বললে এর উসিলায় যদি আল্লাহ তাকে মাফ করে, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ রাসুল একদিন গাদা খসরের পিঠে চড়ে তিনি কোথাও যাচ্ছেন, হঠাৎ করে তার গাদাটি লাফালাফি করতে লাগলেন, আল্লাহ রাসুল নিচে নেমে আসলেন, বলেন যে একটা খেজুরের ডালা নিয়ে আসো, একজন সাহাবি একটা খেজুরের ডালা নিয়ে আসলেন, সেটাকে ভেঙে দুই টুকরো করলেন, দুইটা কবরের মাঝে গেড়ে দিলেন, সাহাবিরা বলি ইয়া রাসুল্লাহ এটা কেন করলেন?
বলতেছে এই দুই কবরে দুইটা গুণার কারণে ভয়ানক আজাব হচ্ছে। একটি হলো সে গীবাতকারী ছিল, একটি কবরের আজাব হয় সে দুনিয়ায় মানুষের পর নিন্দা করতো, গীবাত করতো, আর একটি কবরে আজাব হয় সে প্রস্রাব পায়খানায় সতর্ক ছিল না, সে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই, প্রস্রাব করে ডিলেকুলু ব্যবহার করে নাই, প্রস্রাব করে পানি নেয় নাই, এই কারণে তার আজাব হচ্ছে। এই খেজুরের ডালা পুঁতে দিলাম, আমরাও দেই খেজুরের ডালা, দেই কি দেই না, কেন দেই? খেজুরের ডালা যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে ওর মধ্যে প্রাণ আছে, প্রাণ থাকা মানেই সে জীবিত, তাজা, ঠিক কিনা বলেন? আর যতক্ষণ সে জীবিত থাকবে সে বলবে আল্লাহ 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 সুবহানাল্লাহ। তার মানে মানুষ আর জিন ছাড়া যত মাকলুক আছে সবার প্রাণ আল্লাহ আল্লাহ আল্লাহ, যেদিন তার আল্লাহ বন্ধ সে মারা যাবে সাথে সাথে, আল্লাহ আকবার। আজরাইল জিন ইনসান ছাড়া আর কারো জান কবজ করবে না, আর ফেরেশতাদেরকে কিয়ামতের সময় করবে। এছাড়া সকল প্রাণীদের রুহ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যেদিন সে জিকির বন্ধ করবে আস্তম নিশে অটোমেটিক মারা যাবে। খেজুরের ডালা জীবিত থাকে সে তসবি পড়বে, আর এই তসবি পড়ার কারণে কবর আজাব মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা খেজুরের ডালায়, এই জন্য কবর ক্লিন একবারে করা ঠিক না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন নতুনভাবে কবর বাঁধাইতে, কবর কেটে একদম পরিষ্কার করতে, হ্যাঁ যদি প্রয়োজনে করা লাগে আবার তিন্নলতা লাগাই দেওয়ার জন্য বলা হয়েছে। ওখানে যখন তিন্নলতা গাছপালা থাকবে ওরা জিকির করবে, কবর আজাব মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা তিন্নলতার জিকির, একটা খেজুরের ডালার জিকির, নবীজির জবানের জিকিরে যদি কবর আজাব বন্ধ হয় তাহলে আমি সুরা ফাতিহা পড়তে পারবো না, এই লজিক আপনার কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা তাদেরকে সঠিক জ্ঞান দান করুক, সবাই বলেন আমিন। অতএব এভাবে ফেতনা মাসার থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচাই দেয়। তাহলে কবর জিয়ারাত, কবর জিয়ারাত করতে হবে এই রাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা ছিল নবীজির ওই রাতে, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে নবীজির তখন ১১ জন সহধর্মিনী ছিলেন, ভাগ ভাগ করা ছিল, এটাও জানা দরকার। কারো যদি একের অধিক স্ত্রী থাকে, দুইজন থাকে, ১৫ দিন এক ঘরে, ১৫ দিন আর এক ঘরে, সে শারীরিক মেলামেশা করুক আর না করুক ১৫ দিনই তাকে সময় দিতে হবে, একদিন যদি কম দেয় অনুমতি ছাড়া তাহলে সে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। একজন পুরুষ চারটি বিবাহ করতে পারে যদি সে এনচাপ করতে পারে, কয়টা কয়টা, চারটা, যদি সে এনচাপ করতে পারে, সক্ষমতা থাকে। তাহলে আল্লাহ রাসূলের ওই দিন পালা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এসেছেন ঘুমিয়েছেন গভীর রাতে নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি রাতের বেলা হঠাৎ করে দেখি বিশ্বনবী আমার পাশে নাই, আমার হঠাৎ করে চিন্তায় পড়ে গেলাম ঘটনা কি, কোথায় গেলেন বিশ্বনবী, অন্য কোনো স্ত্রীর ঘরে টরে গেছে, মহিলাদের তো সন্দেহ বেশি, এটা তার প্রকৃতিগত সমস্যা, বেশি বেশি সন্দেহ করে, নবীজিকেও করে ফেললেন, অন্য কোন স্ত্রীর ঘরে গেছে নাকি পাগলের মতো দৌড়িয়েছেন, এখানে কোনো খারাপ কোনো সন্দেহ করেন নাই, তিনি নবীজিকে খুব বেশি ভালোবাসতেন, সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহ রাসূল কখন আসবে, আমার ঘরে যেদিন পালা থাকতো আবেগ নিয়ে বসে থাকতাম, সে যে গুজে বসে থাকতাম, বিশ্বনবীর তাসরিফ কখন আসবে, তার বরকতের চেহারাটা আমি কখন দেখব, আমার নয়ন কখন জুড়িয়ে যাবে তাকে দেখলে, সুবহানাল্লাহ। এজন্য তিনি বসে থাকতেন, এই রাতে যদি চলে যায় খারাপ লাগার কথাই, প্রিয় মানুষটা তার কাছে নাই, এই করে গেলেন ওই করে গেলেন দৌড়দৌড়ি করতে লাগলেন, অবশেষে তিনি পেয়ে গেলেন কোন জায়গা, মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থান, যেটাকে যেখানে লক্ষ লক্ষ সাহাবীদের কবর আছে, এখানে আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবীদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে, কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাসূল দোয়ার এক পর্যায়ে যখন বুঝে গেলেন পিছনে কেউ আছে, কারণ নবীরা সামনেও যেরকমের দেখে পিছনেও সেরকমের দেখে, ডানেও যেরকমের দেখে বামেও সেরকমের দেখে, জাগ্রত থাকলেও যেভাবে দেখে ঘুমন্ত থাকলে ওই রকমই দেখে, নবীজি তো সব দেখেন, দেখেন আয়েশা এসে গেছেন,
মোনাজাত সংকীর্ণ করে আয়সাকে বললেন, ও আয়সা, ওই আল্লাহ শপথ করে বলতেছি, তুমি কি মনে করেছো আমি তোমার হক নষ্ট করে দিয়েছি? এটা কোনো নবীর পক্ষে সম্ভব নয়। আমি তোমার হক নষ্ট করে অন্য কোনো স্ত্রীর ঘরে যাইনি। তুমি কি জানো আজকের রাত কেমন রাত? আল্লাহ রাসূল বললেন, ও আয়সা, আজকের রাত হলো লাইলাতুন নিসফ মিন শাবানের রাত। আজকের রাত বরকতের রাত, গুনাহগার গুনাহ মাফ করার রাত। আজকের রাতটা বড় উত্তম রাত। এই রাতে আমি এসেছি কবরবাসীদের নাজাতের জন্য দোয়া করার জন্য। এই রাতে আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহ সমস্ত অভাবীদেরকে ডেকে ডেকে অভাব মোচনের জন্য তার কাছে সাহায্য চাইতে বলে। এই বরকতের রাতেই আমি কবরবাসীদের দোয়ার জন্য এসেছি বলে সুবহানাল্লাহ। তাহলে এই সহিহ হাদিস দিয়ে আরেকটা প্রমাণ হলো, আমরা যত সম্ভব এই রাতে একটু সুযোগ করব, আমার আপনার আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী যেখানে শুয়ে আছে, যদি সম্ভব হয়, এখন আমার বাড়ি বরিশাল, আমার বাবা সেখানে সরা, আমি তো যেতে পারতেছি না, এখানে বসে দোয়া করে দেবো, আল্লাহ কবুল করবে, ঠিক কি না? যদি যেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আত্মার একটা কানেক্টেড আছে, আছে না নাই? ওই যে আমার বাবা ওখানে শোয়া, এই যে আপনার হৃদয় থেকে এমনি মনটা গরম হয়ে নরম হয়ে যাবে, চোখে পানি চলে আসবে। এই আমলগুলো আজ আল্লাহ বুঝে বুঝে করার তৌফিক দান করবে বলে আমিন। আরও অনেক আলোচনা আছে, তো সে আলোচনার জন্য আজকের আরেকটি সময় আছে রাতের বেলা ইনশা। হ্যাঁ, এশার নামাজের আজানের পর পর বাকি আলোচনাটুকু আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশা। তাহলে আজকের সূর্যাস্ত যাওয়ার সাথে সাথেই আমরা প্রস্তুতি নেব, যদি গোসল টোসলের দরকার হয় সুন্দর করে। আপনি গোসল করতে পারেন নাও করতে পারেন, আর যদি মনে করেন করলে ভালো লাগে করবেন। তাহলে আমরা সুন্দর পোশাক পরে আতর খুশবু লাগায়া আমরা প্রস্তুতি নেব সূর্যাস্ত যাওয়ার সাথে সাথেই আমরা ইবাদত করার জন্য। মসজিদে আসতে হবে ব্যাপারটা এরকমের নয়, নফল ইবাদত বাসায় করা বেশি ভালো। আর যদি বাসায় কোনো ব্যবস্থা না থাকে আপনি মসজিদে আসবেন, কোনো সমস্যা নাই। যে মসজিদেই পড়তে হবে বাসায় বললে হবে না, ব্যাপারটা এরকমের না। মসজিদে নফল, মসজিদে যদি বাসায় সওয়াব বেশি। তাহলে আমরা এশার আজানের আগে আগেই ইনশাল্লাহ হাজির হয়ে যাব। এশার আজানের পরে আমরা সবে বরাত সম্বন্ধে আরও গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।